সম্মানিত বিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবি ওয়াস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে বেরিয়ে ওটা করা হবে একটা পাইপিঞালা গলা কিভাবে বানানো হয় ঠিক আছে একটা পাইপিঞালা গলা কিভাবে বানানো হয় দেখেন একটু প্র্যাকটিক্যালি দেখে নেন ফার্স্ট আমাদের একটা টিচি বক্রম নিতে হবে ঠিক আছে টিচি বক্রম নিয়ে এভাবে আমাদের পাশে সাড়ে চার ইঞ্চি নিতে হবে লম্বাতে দেখেন পাশে চারে চার ইঞ্চি একটা মার্জিন দিয়ে দিবেন ঠিক আছে তারপর আমাদের আড়াই ইঞ্চি গলা দিবেন ওকে আড়াই ইঞ্চি গলা গলার ডিপ থাকবে ছয় ইঞ্চি ঠিক আছে তারপর এভাবে একটা মার্জিন দিয়ে দেবেন মার্জিন দেওয়ার পর সুন্দর করে শেপ করে গলাটা কাটিং করে ফেলবেন ঠিক আছে গলাটা একজেক্টলি আমাদের বি গলা হবে শেপ দিয়ে কাটিং করে ফেলবেন ঠিক আছে তারপর আমাদের এক ইঞ্চি গলার পট্টিটা রাখবেন ঠিক আছে এক ইঞ্চি চৌড়া গলার পট্টিটা রাখতে হবে ওকে তারপর গলাটা কাটিং করার পর আমাদের চেম কালার কাপড়ের মধ্যে দেখেন এক ইঞ্চি রাখবেন আমাদের গলার পট্টিটা থাকবে এক ইঞ্চি তারপর আমাদের চেম কালার কাপড়ের মধ্যে এভাবে ছেলাই করে টাক দিয়ে দিতে হবে ঠিক আছে ব্যাগস্টিক দিয়ে দিতে হবে এবার ছেলাই আটকে রাখতে হবে ওকে আপনারা সুন্দর মতে আপনাদের মত মতে ছেটিং করে আপনারা এভাবে আটকে রাখবেন ঠিক আছে বিবাস সেলানোর পর আমাদের বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন ঠিক আছে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিতে হবে তারপরে এভাবে চতুর্পাশে রাউন্ড দিয়ে সেলাই করে ফেলতে হবে ওকে আপনারা আপনাদের মতন রাউন্ড করে সেলাই করে নেবেন ওকে তারপর মাঝামাঝি করে একটা চাকান কেটে দিবেন চাকান কেটে দিয়ে আমাদের বডিটা নেবেন গলার বডিটা নিয়ে সাথে এটা অ্যাডজাস্ট করে চো সেলাই করে উল্টে ফেলতে হবে ঠিক আছে এটা উল্টে ফেলতে হবে সো বিভাস সেলাই উল্টে ফেলবেন ঠিক আছে বিভাস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশানটি অল করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন বিওস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বা জিয়ে রাখুন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন তাহলে আমাদের গলার পট্টিটা উল্টেই হবে বা আয়রন করে একটু বসায় নিতে হবে ঠিক আছে আয়রন করে সুন্দরভাবে গলাটা একটু বসায় নেবেন ওকে ভাবে গলাটা একটু বসা নিতে হবে ঠিক আছে বিবাস তারপর দেখেন এবার বসানোর পর বাড়তি যে অংশটা আছে সে অংশটা কেটে ফেলে দিতে হবে ঠিক আছে তারপর আমাদের কি করতে হবে পাইপিনের কাপড়টা আড়াআড়ি করে কেটে নিতে হবে ঠিক আছে ওরকভাবে আর আড়ি করে কাপড়টা কেটে নিতে হবে সোয়া এক ইঞ্চি হয়তো বা এক ইঞ্চি চৌরা সোয়া এক ইঞ্চি চৌরাভাবে নিয়ে আড়াআড়ি করে কাপড়টা কেটে নিতে হবে ঠিক আছে তারপর এভাবে আড়াআড়ি করে জয়েন দিয়ে দিবেন ওকে সুন্দরভাবে আড়াআড়ি করে জয়েন্টটা দিয়ে দেবেন যাতে একজেটলি অ্যাকুরেটভাবে জয়েন্টটা থাকে ওকে বিবাস তারপর মাঝামাঝি করে দেখেন এভাবে সুন্দরভাবে কাপড়টা ছাইস করে মাঝামাঝি করে একটু হালকা একটু ব্যতিক্রমকে সিলাই করে ফেলবেন ওকে সুন্দরভাবে একটু সেলাই করে ফেলতে হবে ঠিক আছে এভাবে পুরোটা একটু সেলাই করবেন কিন্তু সমান বাগে নেবেন না একটা পার্ট একটু ছোটো রাখতে হবে ঠিক আছে একটু একটা বড়ো রাখতে হবে তারপর একটু টেনে লম্বা করে দেবেন সেটা টেনে বাকি জিনিসটা আমাদের এভাবে একটু অ্যাকুরেট করে নেবেন ঠিক আছে তারপর আমাদের বডিটা নিয়ে উল্টা পাশে মেইন পার্ট সাথে মেইন পার্ট জয়েন দিয়ে দেবেন এভাবে ওকে এক চাপ করে উল্টা পার্ট থেকে ঠিক আছে এভাবে জয়েন দিয়ে উল্টে ফেলতে হবে উল্টাই ফেলে আমাদের পাইপিংটা এক করে সিলাই দিয়ে দিতে হবে ঠিক আছে বিবাস তা আপনারা ঠিক একজাক্টলি এইভাবে পাইপিংটা করবেন ঠিক আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে বিওয়া যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো দেখেন এভাবে যখন গলার পাইপিনটা লাগানো হবে লাগানোর পর ঠিক একজাক্টলি এভাবে সেলাইটা উপরে করে এভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে ওকে সুন্দরভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা কিন্তু একদম কাঁচা কাঁচা পরবে যাতে সেলাইটা দেখা না যায় ঠিক আছে পাইপিনের কাঁচা কাঁচা একজেক্টলি যাতে সেলাইটা দেখ উপর থেকে দেখা না যায় তো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন পাইপিংটা কীভাবে সুন্দরভাবে একটা চিকন পাইপিন কীভাবে করা হয় একজাক্টলি অ্যাকুরেটভাবে পাইপিংটা কীভাবে করা হয় পাস টু লাস্ট পর্যন্ত না টেনে ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিওয়াশ ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওকে বিবাস আসসালামু আলাইকুম